আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে স্তন থেকে দুধ প্রবাহিত হইতেছে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মেয়ে হালাল ধন সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নিয়ামত লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। আর যদি দুধের পরিবর্তে রক্ত প্রবাহিত হইতেছে দেখে, তবে ইহা হারাম সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। আর যদি স্বপ্নে দেখে স্তন অথবা দুধ স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা অথবা লটকানো, তবে স্বপ্নদ্রষ্টা মেয়ে সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো পুরুষ লোক স্বপ্নে দেখে তার স্তনে দুধ জমা হয়ে গেছে, আর যদি স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয়, তবে স্বপ্নদ্রষ্টার বিবাহের প্রতি ইঙ্গিত করে। আর যদি স্বপ্নদ্রষ্টা বিবাহিত হয়, তবে ধন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে। উক্ত স্বপ্ন যদি কোনো বয়স্ক অথবা বৃদ্ধা নারী দেখে, তবে স্বপ্নদ্রষ্টা একাকিত্ব জীবনে পদার্পণ করিবার প্রতি ইঙ্গিত করে। আর যদি উক্ত স্বপ্ন কোনো যুবতী নারী দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা দীর্ঘায়ু লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। ইমাম ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কোনো পুরুষ লোক কোনো পুরুষ লোকের স্তন চুষতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অসুস্থতায় পতিত হইবার প্রতি ইঙ্গিত করে। আর যদি উক্ত পুরুষের স্ত্রী গর্ভবতী হয়, তবে স্বপ্নদ্রষ্টা পুত্র সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। আর যদি কোনো মহিলা উক্ত স্বপ্ন দেখে, তবে স্বপ্নদ্রষ্টা দুনিয়ার ধন সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। হযরতে জাবের মাগরিবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, স্বপ্নে পুরুষের স্তন দেখা তাহার স্ত্রীর প্রতি ইঙ্গিত করে, আর নারীর স্তন দেখা অথবা মহিলাদের স্তন দেখা তাদের মেয়েদের প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাহার স্তন কাটা অবস্থায় দেখে, আর যদি স্বপ্নদ্রষ্টা পুরুষ হয়, তবে তাহার স্ত্রী মৃত্যুবরণ করিবার প্রতি ইঙ্গিত করে অথবা মারা যাইবে। আর যদি স্বপ্নদ্রষ্টা মহিলা হয়, তবে তাহার মেয়ে মারা যাইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো মহিলা স্বপ্নে দেখে তাহার স্তনের নিচে আরেকটি স্তন বাহির হয়েছে, তবে স্বপ্নদ্রষ্টা মেয়ে সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো পুরুষ স্বপ্নে দেখে তাহার স্তন দুটি বড় হয়ে গেছে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার সন্তানদের অবস্থা ভালো হইবার প্রতি ইঙ্গিত করে অথবা স্বপ্নদ্রষ্টার মেয়ের বিবাহ হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নিজের স্তন থেকে নিজেই দুধ পান করছে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো চিন্তা ফিকিরে পতিত হইবার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তাহার একটি স্তন আগুনে পুড়ে গেছে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মেয়ে নেতৃত্ব লাভের প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার শরীরে অনেক স্তন, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অনেক মেয়ে সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। আর যদি স্বপ্নদ্রষ্টার সন্তান না হয়, তবে প্রচুর ধন সম্পদ লাভ করিবার প্রতি ইঙ্গিত করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।